আমরা তো আন্দোলন সংগ্রাম করি কিন্তু সেন্ট্রাল নেতারা আমাদের খবর রাখে না সংগ্রামী সাথী বন্ধুগণ নল জেলা গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর কাশিয়ানীর ভিতরে একটি জেলা খুব দুর্শাসনিক অবস্থা দুর্বল 1914 সালে তবু আন্দোলন সংগ্রামে নল জেলা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল জানেন 19 জন পুলিশ কর্মকর্তাকে খুন জখম করে আন্দোলন সংগ্রাম গতিশীল করেছিল সেই জেলার নামটা নল জেলা এবং আমার জেলা একজন ক্রসফায়ারে গিয়েছিল নামে বেনামে 500 উপরে আসামি আছে হাজারের উপর আসামি অনেক কৃষক দল এবং জেলার মেম্বারদের বাড়িতে কুপিয়ে মনে করে থালা বাটি আসবাবপত্র নষ্ট করেছে সেই জেলার প্রতিনিধি আমি আমি একটা কথা বলতে চাই আমরা তো আন্দোলন সংগ্রাম করি কিন্তু সেন্ট্রাল নেতারা আমাদের খবর রাখে না আমার জেলা বিএনপি তিনটি গ্রুপিং কখনো খবর রাখে না আজ কৃষক দল করতে অনেক কষ্ট হয় আমি মনে করি আমার জেলার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাই কৃষক দল যেন অনতি বিলম্বে ভেঙে দিয়ে আমরা চাই রমজান আগে আমার কৃষক দলকে সুসংগঠিত করবে আগামী দিনে নির্দলীয় তত্ত্বাবধায়ক এক দাবিতে যে আন্দোলন সংগ্রাম হয় আমরা তার শরীক হব এবং ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক জিয়ার মুক্তির দাবিতে আগামী দিনে আন্দোলন প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ আল্লাহ হাফেজ।